হাই বন্ধুরা, টুম্পাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসিনি। আজকে তোমাদেরকে একটা ডিমের রেসিপি দেখাবো, তোমরা দেখে নাও রেসিপিটা। চলো, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও, ঠিক আছে? তাহলে রেসিপিটা দেখে নাও। এই যে আমি এগ বাটার মশলা করে দেখাবো। এই যে দেখো, ডিম নিয়ে নিয়েছি আমি, এখানে দু টুকরো করে নিয়েছি এক একটা ডিমকে আমি, আর কড়াইও বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বাটার। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা বেশি পরিমাণে লাগবে, আমি গ্যাসটা আস্তে করে দিলাম, না হলে বেশি পুড়ে যাবে বাটারটা। বাটারটা দেওয়া হয়ে গেল, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, এই যে দেখো এইভাবে। এবার আমি দিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। খুব সামান্য একটু চিনি দেব যাতে কালারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি, আমি হাতে করেই দিলাম। দিয়ে আমি এটা লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুন দিয়ে একটু মেনে নি, একটু নাড়াচাড়া করে নি। এই যে এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি, এখানে রেখেছি হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। তেল বলতে বাটার, এটাতে তেল তো দিইনি, বাটার দিয়ে করছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার সামান্য জল দেব, খুব সামান্য। আর একটুখানি লাগবে, ব্যাস দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি ফুটলেই আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, যে দু টুকরো করে রেখেছি ডিমগুলো দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এক এক করে ডিমগুলো। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা পাউডার। দিয়ে একটু হালকাভাবে নেড়ে দেবো। খুব হালকাভাবে নাড়তে হবে, যেহেতু ডিমটা সেদ্ধ করা, ভাজা না। একটুখানি ফুটলেই আমি এর মধ্যে একটুখানি নারকেলের দুধ দেবো। রেডি হয়ে গেছে, এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি কোকোনাট মিল্ক। একদম রেডি আমার এগ বাটার মশলা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এবার আমি সার্ভ করে দেবো, একদম পুরোপুরি রেডি।